আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ব্লগটি বিকালবেলায় শুরু করলাম, আর বিকালবেলা আমার বাচ্চারা একটু লেখাপড়া শেষে আর কি বলতে, আমার মেয়েটা বলতেছে যে আমি একটু মেকআপ করি আম্মু, তাই আর কি ওর মেকআপ দেখতে দেখতে মনে হলো যে একটু আমি একটা ব্লগ বানাই আর কি, এই ব্লগটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো মেয়ে চলে গেল মেকআপ করতে, আর আমি পিছন থেকে ওর ভিডিওটি করছিলাম, কখন কি দিচ্ছে দেখেন, ফাউন্ডেশন দিল আর সব কিছু আর কি। বাচ্চাদের আর এখন আর বলে দেওয়া লাগে না মেকআপে কী কী দিতে হয়, আর এখন ওরাই আর কি মোবাইল আর যেটাই হোক ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছে আর কি, আর দেখতে পাচ্ছেন আর কি। আগে আমাদের সে মানে যে ছোটোবেলায় আর কি আমরা বড় বোনদের কাছে সাজুগুজু করতাম, আর এখন আমাদের বাচ্চাদের এত উন্নতি হয়েছে যে একা একা সব করে ফেলে, আর ওখানে মেয়ে করছিল মেকআপ, আর এখানে ছেলে মেকআপ নিয়ে সব জিনিসপত্র নিয়ে লন্ডভন্ড করছিল, ও একটু লিপস্টিক দিচ্ছিল মুখে আর কি মেকআপ করতেছিল, আর এখানে মেয়েটা করতেছে, আর আমি এখানে একটু ভিডিও করতেছি ওদের। তারপরে আর কি এখানে তো মেয়ে আইশ্যাডো দিয়েছে, একটু ক্ষুধা লাগছে তাই আর কি ঝটপট আবার চলে গেলাম রান্নাঘরে, চুলার পারে আর কি এখানে খিচুড়ি রান্না তুল উঠিয়ে দিলাম ঝটপট আর কি। আমি খুবই তাড়াহুড়া হলে এভাবে খিচুড়িগুলা রান্না করি, সব মশলাগুলো দিয়ে হাতে মেখে আমি উঠিয়ে দিব, একবারে পানিটা দিয়ে একবারে আমি চুলায় উঠিয়ে দিলাম, এখন তিনটা শীষ দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন গরম গরম খিচুড়ি, ঘুনা খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, খিচুড়ি হলে তো তার সাথে আমার পেঁয়াজ থাকতে হবে, পেঁয়াজ ছাড়া আমি তো খিচুড়ি খেতে পারি না। আর এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।